যেভাবে লাদেনে সাক্ষাৎকার নিয়েছিলেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে যে আসামিকে গোটা দেড় যুগ ধরে আমেরিকা হুন্ হয়ে খুঁজেছে সেই একটি সাক্ষাৎ পাওয়া সাংবাদিক হিসেবে যে মিন কারো ক্ষেত্রেই নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর সে কাজটি অনেকটা অনায়াসে তিন তিনটি বার করার দুর্লভ কৃতিত্ব রয়েছে পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরের বিন লাদেনকে সাংবাদিক হিসেবে সম্ভবত তিনি সবচেয়ে কাজ থেকে দেখেছেন এবং জানার সুযোগ পেয়েছেন হামিদ মিরের ভাষ্যমতে বিন লাদেনের সাক্ষাৎকার গ্রহণের দোয়ারটি খুলে গিয়েছিল স্বয়ং কিভাবে। ভুট্টোর বেশ উনিশশো পঁচানব্বই সালের জুনে জাতিসংঘের পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর আমেরিকা সফর কভার করতে সাংবাদিক হিসেবে গিয়েছিলেন মীর সেখানে তিনি দেখেছিলেন আমেরিকান কূটনীতিক ও পাকিস্তান লবিস্ট রবিন এল রাফেল বেনজিরকে বুঝিয়ে চলেছেন আফগান তালেবান কত ভালো আর তাদের সমর্থন করা কতটা প্রয়োজন এদিকে আফগান তালেবানের সমালোচনায় এসব দেখে হামিদমির চট করে লিখে ফেললেন কলাম কলামটিতে তালেবানকে আমেরিকার আজ্ঞাবাহী বলে অভিহিত করেছিলেন তিনি পাশাপাশি প্রগতিশীলতার বাহক বেনোজিরকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর পক্ষ নেবার জন্য করেছিলেন ধিকৃত রেডিও তেহরানের কল্যাণে সে কলাম ভালো কাটতিও পায় এরপর বেনজির পক্ষ বেশ রুষ্ট হয় তার প্রতি বেনেজুরের ব্যক্তিগত কর্মকর্তা নাসিরুল্লাহ বাবর চেষ্টা চালাতে থাকেন হামিদ মিরকে তালেবানের ব্যাপারে ইতিবাচক করতে তিনি বোঝালেন দেখুন উজবেকিস্তান থেকে আমরা পাকিস্তানে গ্যাস পাইপলাইন আনতে চাই কিন্তু কাবুল হয়ে সেটিকে আসতে হবে যা ভারত ও ইরানের মদত এলাকা তাই আফগান তালেবানকে আমাদের হাতে রাখতে হচ্ছে কেননা পাইপলাইন পুলিশের ভূমিকাটা মূলত তাদেরই থাকবে বিশ্বাস করুন যতটা ভাবছেন তারা ততটা খারাপ নয় তাতেও তুষ্ট হননি মীর শেষে গোয়েন্দা কর্মকর্তা রেহমান মালিকই আগ বেড়ে হামিদ মিরের সংশয় দূর করতে তালেবান নেতা মোল্লা ওমরের সাথে মিরের সাক্ষাতের ব্যবস্থা করে দেন ছিয়ানব্বইয়ের শেষ দিকে হামিদ মীর কোয়েটা হয়ে আফগানিস্তানের কান্দাহার যান মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করতে মোল্লা ওমর শুরুতেই হামিদ মিরের বিগত কলামের প্রসঙ্গ টেনে বললেন কেন আমাদের বিরুদ্ধে এভাবে লিখছেন খোদার কসম আমরা আমেরিকার দালালি করছি না মীর বললেন রবিন রাফেল আপনাদের সমর্থনের কথা জানিয়েছেন ওমর বললেন এই রবিন নারী নাকি পুরুষ মীরের কাছে উত্তর শুনে কপাল চাপড়ে নাকি ওমর বলেছিলেন লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহ একজন নারী আমাদের সমর্থন করছে এরপরই কোটি টাকার একটি গুমর তখনই ওমর মীরের কাছে ফাঁস করেন আচ্ছা তুমি আমাদের আমেরিকার গুপ্তচর ভাবো যদি তোমাকে আমেরিকার সবচেয়ে বড় শত্রুর সাথে দেখা করিয়ে দিতে পারি মীর দ্বন্দ্বে পড়ে যান কার কথা বলা হচ্ছে এরপরই ওমর তাকে জানান আমরা আমেরিকার দালাল হলে ওসমা বিন লাদেনকে এখানে আশ্রয় দিতাম বলে তোমার মনে হয় আকাশ থেকে যেন পড়লেন মীর তার ধারণাতেও ছিল না যে বিন লাদেন আফগানিস্তানে থাকতে পারেন পরবর্তীতে মীরের সন্দেহ দূর করতে মোল্লা ওমরই কয়েক মাস পর উনিশশো সাতানব্বই সালের মার্চে আফগানিস্তানের পূর্বাঞ্চলে লাদেন মীরের আলাপের ব্যবস্থা করে দেন মোল্লা ওমরের আলগা জিভের রহস্যের একটা বিরাট দরজা উন্মোচিত সালে সোমালিয়াতে তিরানব্বই জন পাকিস্তানি সেনা সদস্যকে হত্যা করে আল কায়দা প্রথম আলাপেই মীর বিন লাদেনকে সরাসরি এই হত্যাকাণ্ডের কারণ জিজ্ঞেস করেছিলেন প্রশ্নটি যতই চটকদার হোক গণমাধ্যমের খোরাক হিসেবে বিন লাদেন তখনও ঠিক ততটা বিগ নেইম হয়ে উঠতে পারেননি মীরের ভাষ্যমতে প্রথম সাক্ষাৎকারটি তাই হয়েছিল একদম ফ্লপ এক বছর বাদে উনিশশো আটানব্বই সালে দ্বিতীয়বারের মতো মীর মুখোমুখি হন বিন লাদেনের তার আগে অবশ্য তালেবানের হাতে গ্রেফতার হয়েছিলেন মির ওই এলাকায় আল কায়দার হামলার দরুন ঘটনাক্রমে ছড়াও পেয়ে যান তিনি এবারে শুধু ঘণ্টাখানেকের গদ বাধা প্রশ্নতর পর্ব চলল না বরং দুজন একসাথে কাটালেন তিন তিনটি দিন আড্ডার ছলে অজস্র কথা হল দুজনের মাঝে বিন লাদেন একবার হত্যাকাণ্ডকে বৈধতা দিতে চান তো আরেকবার মীর তাকে পাল্টা যুক্তি দিয়ে ঘায়ল করতে চান সব মিলিয়ে লেখার এত বেশি রসদ জমেছিল যে মীরের পক্ষে এক আর্টিকেলে পুরোটাকে জায়গা দেওয়া সম্ভব ছিল না বিন লাদেন নিজেই তখন তাকে পরামর্শ দিলেন বই লেখার বিচক্ষণ মীর বললেন বই লিখলে বস্তুনিষ্ঠ বই লিখব বিন লাদেনও কম নন বস্তুনিষ্ঠতার মানে যে বইটিতে ব্যক্তি বিন লাদেনের কঠোর সমালোচনা যুক্ত হওয়া তা তিনি বুঝেছিলেন আর বুঝেই মীরকে শর্ত দিলেন বইটির খসড়া লিখে এনে তাকে দেখিয়ে তারপরে চূড়ান্ত করতে হবে তবেই মিলবে সমালোচনার লাইসেন্স মাসখানেকের ভেতর শর্ত মাফিক বই শেষ করে মীর যখন আফগানিস্তানে যাবেন তখনই আফগানিস্তানে শুরু হলো মার্কিন বাহিনীর প্রতিশোধমূলক রকেট হামলা কিসের প্রতিশোধ আগস্ট মাসে কেনিয়া ও তানজানিয়াতে আল কায়দার বোমা হামলার প্রতিশোধ হলো না দেখা তৃতীয় সাক্ষাৎ তাই পিছিয়ে এলো দু একের নভেম্বরে তখনও আফগানিস্তান উত্তাল উত্তাল সময়ে বিন লাদেন নিজেই ছিলেন অনেকটা দৌড়ের ওপর তাই মীরকেও জানিয়ে দিয়েছিলেন যে সময় সেভাবে তেমন দিতে পারবেন না তবু মীর গিয়েছিলেন আল কায়দার উপর হওয়া মার্কিন মুহুরমুহ আক্রমণের সংখ্যা মাথায় নিয়েই সাক্ষাৎকারের এক পর্যায়ে যখন বোমা হামলা হল আল কায়দার ঘাঁটিতে বিন লাদেন একদিকে ছুটে পালালেন অন্যদিকে বিন লাদেনের এক নিরাপত্তা কর্মীর সহায়তায় জীবন নিয়ে আরেক দিকে পালালেন মীর তখন আল শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয় বই প্রকাশের ক্ষেত্রে শর্ত পূরণের বাধ্যবাধকতা আর বলবৎ রাখছেন না তারা নাইন ইলেভেন পরবর্তী সময় প্রথম সাক্ষাৎকার হিসেবে হামিদ মিরের গ্রহণ করা সে সাক্ষাৎকারটির কাটতেই বেড়ে যায় বহুগুণে সেখানে বিন লাদেন দাবি করেন যদি আমেরিকা আমাদের উপর রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে প্রতিশোধ নিতে আমরাও সেগুলোর ব্যবহারে পিছপা হব না সেগুলো আমাদের কাছেও আছে নাইন ইলেভেন পরবর্তী প্রথম গণমাধ্যম সাক্ষাৎকার হওয়ায় অবধারিতভাবেই টুইন টাওয়ার হামলায় আল কায়দার সংশ্লিষ্টতার প্রসঙ্গ এসেছে বারবার হামিদ মিরের কাছে ঘটনার প্রত্যক্ষ দায় এড়িয়ে যেতে চাইলেও সরাসরি নাও বলছিলেন না বিন লাদেন প্রথম বা দ্বিতীয় সাক্ষাৎকারে ফিলিস্তিন ও আন্তর্জাতিক জিহাদের মতো স্পর্শকাতর জটিল ইস্যুতে কথা না বললেও শেষ সাক্ষাৎকারটিতে বলেছিলেন তিনি সাতানব্বই বলেছিলেন চীন ইরান পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আঞ্চলিক সংহতি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা আর দু হাজার একে এসে বললেন বৈশ্বিক লড়াইয়ের কথা কথাবার্তা তো অনেক বললেন কাছ থেকে কেমন দেখলেন বিশ্ব পরাশক্তি আমেরিকার তাদের ভাষায় মোস্ট ওয়ান্টেড এই আসামিকে হামিদ মিরের মতে চলনে বলেনে বিন লাদেনের মধ্যে বেশ একটা তার ভাষায় লেডিকিলার ধরনের ভাব ছিল বেশ চোস্ত কেতাদুরস্ত যাকে বলে নাইন ইলেভেনের পর গণমাধ্যমে বা ভিডিও বার্তায় সামনে আসা বিন লাদেন একেবারেই কমিয়ে দিয়েছিলেন এমনকি একটা সময় এই আপাত নিষ্ক্রিয়তার দরুন গুজব উঠেছিল যে তিনি মারা গেছেন সেই বিন লাদেন দুই সালের দুই মে যুক্তরাষ্ট্রের গোপন বাহিনীর আক্রমণে পাকিস্তানের এবটা বাদে প্রাণ হারান আল কায়দায় জন্য একে কত বড় ক্ষতি বলে মনে করেন মীর নিঃসন্দেহে এটি অনেক বড় ক্ষতি তিনি শুধু আফগানিস্তানেই নয় ইরান পাকিস্তান উত্তর পূর্ব আফ্রিকায় নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাচ্ছিলেন নীরবে দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ